গোলবহুল ফাইনালে টাইব্রেকার আবাহনীকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা 4-4 গোলে ড্র ছিল। মোহামেডানের পক্ষে 4টি গোলই করেন দলটির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 14 বছর পর শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী। কুমিল্লা থেকে মুজলেবিন তারেকের রিপোর্ট। কামরুল ইসলামের এই শটেই সমাপ্তি ঘটে শ্বাসরুদ্ধকর, রোমাঞ্চ ছড়ানো এক মহাকাব্যিক ফাইনালের, যেখানে আকাশি নীল ছাপিয়ে উৎসবের রং সাদা কালো। অথচ ম্যাচের শুরুটা দিয়েছিল ভিন্ন বার্তা। আবাহনীর দাপটে আভাস ছিল এক পেশে লড়াইয়ের। 17 মিনিটে ফাহিমের গোলে এগিয়ে যাওয়া ধানমন্ডির জায়ান্টদের, প্রথমার্ধের শেষ দিকে মাপা শটে স্কোরলাইন দ্বিগুণ করেন কলিন্দ্রেস। বিরতির পর 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে মোহামেডান। পরিবর্তন আসে ফরমেশন ও কৌশলেও, যার ফায়দা নিতে ভুলেননি আসরে দারুণ নৈপুণ্য দেখানো সুলেমান দিয়াবাতে। তার পরপর 2 গোলে সমতায় ফেরে মতিঝিলপাড়ার ক্লাবটি। প্রতি মুহূর্তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এরপর আকাশি নীল উৎসব। স্কোরশিটে নাম তোলেন এমেকা উজবত। তবে সেই উৎসবে সাদা কালো রং যোগ করেন দিয়াবাতে। অনেকটা ওয়ান ম্যান আর্মি হয়ে বাঁচিয়ে রাখলেন দলের শিরোপা জয়ের স্বপ্ন ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও দিয়াবাতে চমক। অতিমানব হয়ে ওঠা এই মালি স্ট্রাইকারে এগিয়ে যায় মোহামেডান। তবে রহমত মিয়ার দূরপাল্লার এক আচমকা শটে আবাহনী সমতায় ফিরলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকে, যেখানে যাদের উপর সবচেয়ে বেশি আস্থা ছিল কোচ মারিও লেমোসের, হতাশ করলেন সেই রাফায়েল ও কলিন্দ্রেস। 2009 সালের মতো এবারও দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি মোহামেডানের। শূন্য হাতেই ফিরতে হলো আবাহনীকে। লুজাইলের সেই ঐতিহাসিক মুহূর্ত যেন ফিরে এলো এই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। পুরো ম্যাচের চিত্রনাট্য যেন হুবহু মিল। তবে এমবাপ্পের মতো সেই ট্র্যাজিক হিরো হতে হয়নি মোহামেডানের সুলেমান দিয়াবাতেকে। দলকে দারুণ এক শিরোপা এনে দিলেন এবং 2014 সালের পর সাদা কালোদের এই প্রথম শিরোপা উৎসব। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, কুমিল্লা।